वेलकम बैक टू पायल टेक्नो। हेलो बंधुरा, आशा करी सबाई भालो रयेछो। चलुन बंधुरा, आज के आमरा देखबो माइक्रोसॉफ्ट ऑफिस वार्डे किभावे आमरा एकटी बिजनेस विजिटिंग कार्ड तैरि करब सेप निये। जारा आमरा निजेरा बाड़ीते बसे तैरि करी सेक्षेत्रे तादेर जोन्नो सुविधेई हबे जे ऑफिस वार्डे एकटी विजिटिंग कार्ड तैरि करब एबं शॉर्ट एकटी साइज निये अवश्य आमरा तैरि करब जेटा আমাদের কাছে প্রিন্ট আউট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। তোমরা ইনসার্ট থেকে টোটালটাই আমরা হ্যান্ডেল করব শেপ নিয়ে। তো আমরা শেপে গেলাম, এখান থেকে আমরা নর্মাল একটি রেকট্যাঙ্গেল শেপ ইউজ করলাম, যে ক্ষেত্রে যে কোনো জায়গায় রেখে আমরা কাজটি করতে পারি। তো আমি অফিস টেনে ইউজ করছি, তাই এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটি কালার হয়ে গেছে। তো আমরা শেপ ফিলে গিয়ে এটাকে নো ফিল আমরা ইউজ করতে পারি এবং আউটলাইনটাকে চাইলে আমরা চেঞ্জও করতে পারি, এবং সেগুলো নিয়ে আমরা পরে আসছি। সেম এই জায়গায় আমরা আবারও শেপ নেব। শেপ নিয়ে সেমভাবে এখান থেকে আমরা এই শেপটিকে নেব, দিয়ে এটাকে একদম কোণ বরাবর থেকে আমরা টানতে থাকব, যে ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এবং এই জায়গায় আমরা দেখে নিলাম যে এই যে শেপটি আমরা নিয়েছি সেটা একদম মিডল পয়েন্ট হয়ে রয়ে গেছে। আমরা চাইলাম এটাকে একটু অ্যাঙ্গেল টাইপ করতে, তার জন্য আমরা ফরম্যাট থেকে এডিট শেপে যাব, ওখান থেকে এডিট পয়েন্ট নেব এবং পয়েন্টটাকে ধরে আমরা যেমনভাবে টানব ও ঠিক তেমনভাবেই চলতে থাকবে। এবং চাইলে এই জায়গা থেকে আমরা এটাকেও ভেতর দিকে নিয়ে যেতে পারি, বা আমরা চাইলে একটু বাক স্টাইলও আমরা এই জায়গা থেকে আস্তে আস্তে ইউজ করতে পারি। তো বন্ধুরা, আমাদের যেমন দরকার হবে বা যা যেমন ভালো লাগবে সে অবশ্যই সেভাবে তৈরি করবে জিনিসটিকে। তো আমরা এই জিনিসটিকে তৈরি করে নিলাম এবং বাইরে ক্লিক করে নেব, তাহলে শেপটা সিলেক্ট চলে যাবে। এবং এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইউজ করলাম একটি রেড কালার, বা যার যে কালার ভালো লাগবে অবশ্যই আমরা শেপ ফিলে যাব, ওখান থেকে আমরা শেপ কালার ইউজ করে নেব এবং যার যে কালারটি ভালো লাগবে অবশ্যই সে সেই কালার ইউজ করতে পারবে। নেক্সট আমরা এবং পেজটার মধ্যে সাদা কালারই রাখলাম, বা চাইলে আমরা হালকা কিছু কালার ইউজ করে নিই। এবং নেক্সট আমরা এই জায়গা ইউজ করলাম, আবারও শেপে গেলাম, ওখান থেকে নর্মাল আমরা রেকট্যাঙ্গেল একটি শেপ নেব এবং এই জায়গায় একদম কোণ বরাবর রেখে টেনে দিলাম। তো সেক্ষেত্রে এই শেপটারও আমরা এডিট পয়েন্ট করব, এটাকে একটু অ্যাঙ্গেল করে দেবো, যে ক্ষেত্রে জিনিসটি দেখতে আমাদের একটু ভালো লাগে। এবং এর কালারটি শেপ কালারটি একদম ইউজ করলাম ব্ল্যাক, এবং আউটলাইনটাকে নো করে দিলাম। এবং এই জায়গায় আমরা নর্মাল এবার টেক্সট ইউজ করতে পারি, এবং আমরা চাইলাম একটি শেপ নিয়ে যার কাজ হবে অবশ্যই তার ছবি একটাই জায়গায় আমরা দিতে চাই। তো আমরা এই জায়গায় রাখলাম এবং শেপ ফিলে গিয়ে আমরা এই জায়গা থেকে পিকচার ইউজ করে নেব। সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি না, এক জায়গা থেকে যে শেপটি আমরা নিয়েছি শেপটাতে কালার না দিয়ে একদম পিকচার সেট করে নেব, সেক্ষেত্রে অটোমেটিক প্রতিটাতেই আমরা ছবি দিতে পারবো। তাই আমরা পিকচারে চলে গেলাম, এবং আমরা ডেস্কটপের ওপর কিছু ছবি আছে, এবং এই জায়গা দেখে নিতে হবে যে যে জায়গায় ছবি রাখবে সেই জায়গা থেকে ছবিগুলো অবশ্যই নেবে। আমি এই জায়গা থেকে কিছু একটা ছবি আমরা ইউজ করতে পারি, আমরা এই ছবিটাকে নিয়ে নিলাম। এবং আউটলাইনটাকে যদি আমরা কালার করতে চাই, যে আমার এই জায়গা থেকে কালার করলে দেখতে ভালো লাগবে, তো অবশ্যই আমরা কালার চেঞ্জ করতে পারি, বা আমার যে কালার দরকার হবে আমরা সেই কালার ইউজ করতে পারি। এবং বন্ধুরা, এই যে শেপটি রয়েছে, আমরা শেপটিকে অবশ্যই যদি আমাদের মনে হয়ে থাকে যে শেপটিকে কোনো শ্যাডো ইউজ করতে চাই, বা নর্মাল যে শেপটি রয়েছে ওই শেপটার ওপর থেকে ডুপ্লিকেট করে নিয়ে ব্যাকগ্রাউন্ডে আবারও আমরা একটু কালার ইউজ করতে চাই, এটা চাইলেও আমরা ইউজ করতে পারি অবশ্যই। তাহলে তার জন্য আমরা অবশ্যই ইউজ করবো এই জায়গা থেকে সিলেক্ট করলাম এবং একে কন্ট্রোল ডি মারব। কন্ট্রোল ডি মিনস আমাদের কাছে হবে কি না, ডুপ্লিকেট হয়ে যাবে। তো এই ডুপ্লিকেট হয়ে গেলে শেপটিকে অবশ্যই এই জায়গায় বসাবো, এবং এটিকে আস্তে করে একটু কোণ ধরে টেনে দিলাম। তো সেক্ষেত্রে নিচে যে শেপটি রয়েছে সেটি ওপরে চলে আসছে, তাই আমরা একে সেমভাবে একদম বিহাইন্ড টেক্সট করব, এবং পরে যেটি ছিল সেটিকেও আমরা বিহাইন্ড টেক্সট করে নেব। তাহলে তার কাজ কি হবে না, সেটি ওই জায়গা থেকে কিছুটা বেরিয়ে যাবে। এবং এই জায়গায় আমরা অবশ্যই নিচের টির কালার চেঞ্জ করে নেব, কিছু একটা কালার আমরা ইউজ করব যে জায়গায় আমাদের জিনিসটি দেখতে আরও ভালো লাগবে।
এবং নেক্সট আমাদের কাজ হলো আমরা যদি এই শেপের ভেতর লিখতে চাই অবশ্যই রাইট ক্লিক করে আমাদের পয়েন্টটাকে এডিট করতে হবে। আমরা হয়তো এই জায়গায় কন্ট্যাক্ট নাম্বার ইউজ করব। তো কন্ট্যাক্ট নাম্বার ইউজ করতে গেলে আমরা সিম্বল হিসাবে এখন ব্যবহার করতে থাকি যে কোন একটা ফোনের সিম্বল। তো আমরা ইনসার্ট মেনু থেকে ওই জায়গায় সিম্বলে চলে যাব। ওখান থেকে যদি আমরা দেখতে পাই ঠিক আছে, নাহলে মোর সিম্বলে চলে যাব এবং ওই জায়গা থেকে আমরা অনেক রকম ছবি পেয়ে যাব মোবাইলের বা ল্যান্ডলাইনের। তো সেক্ষেত্রে এটিকে ইনসার্ট করলাম এবং ক্লোজ করলাম, আমি কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার এই জায়গায় ইউজ করলাম। ওকে বন্ধুরা, আমরা একদম কন্ট্যাক্ট নাম্বারটিকে ইউজ করে দিলাম। এবার যা যা কন্ট্যাক্ট নাম্বার আছে সে অবশ্যই এটিকে ইউজ করে নেবে, এবং যদি মনে হয় সে আরও একটি ফোন নাম্বার ইউজ করবে বা মোবাইল টাইপ কিছু ইউজ করবে, যদি ফ্রন্ট উইন্ডিংসের মধ্যে থেকে থাকে ঠিক আছে, নাহলে একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবে উইন্ডিংস টু নেবে। তো সেখানে গেলেও আমরা নানা ধরনের সিম্বল কিছু দেখতে পাবো এবং সেই জায়গা থেকে আমরা নিয়ে অবশ্যই কাজটা চালাতে পারবো এবং দেখে নিতে হবে ওই জায়গায় আমাদের সিম্বলগুলো রয়েছে কি না। এবং যদি এই সিম্বলটিকে আমরা নেই, এর উল্টো দিকের সিম্বলটা আমাদের কাছে এই মুহূর্তে এই জায়গায় নেই, তো সেক্ষেত্রে এটিকে আমরা চাইলে ওয়ার্ড আর্টের মধ্যে থেকে আবার রোটেট করতে পারবো। তো আমরা একটি সিম্বলই নিলাম এবং এই জায়গায় আমরা চাইলাম নাম লিখতে চাই। তো আমরা যদি মনে হয় এই জায়গায় নর্মাল নাম লেখার জন্য ঠিক আছে, নাহলে আমরা এই জায়গা থেকে ইউজ করব ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট নিয়ে নেব। ওয়ার্ড আর্ট নিয়ে একটু বড় স্টাইলের ওপর আমরা লিখতে পারি। তো আমরা নাম লিখে দিলাম এবং যদি এটাকে অবশ্যই আমরা একটু সাইজ ছোট করব, নাহলে নর্মাল জায়গার ওপর থেকে ঠিকঠাক দেখাবে না। তো আমরা এই জায়গায় আমার যতটা সাইজ লাগবে সাইজটাকে ছোট করলাম। টেক্সট ফিল যদি মনে হয় আমাকে কালার চেঞ্জ করতে হবে, অবশ্যই আমাদের চেঞ্জ করে নেওয়া উচিত, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেঞ্জ করব এবং নেম লিখে দিলাম। এবং এই জায়গায় আমরা চাচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটিকে সেমভাবে ইউজ করতে চাই। তো যদি আমাদের মনে হয় অবশ্যই অর্ডার থেকে দেওয়া উচিত, তো আমরা নিঃসন্দেহে অর্ডার থেকে লিখব। তো লিখে অবশ্যই আমরা সাইজটিকে একটু ছোট করে নেব বা আমাদের যতটা সাইজ লাগবে অবশ্যই সাইজটিকে ছোট করব, তার কারণ ইমেল আইডি সাইজ নিশ্চয়ই এত বড় থাকে না। তো আমরা যে জায়গায় দরকার ওই জায়গায় অবশ্যই বসিয়ে দিতে পারি এবং টেক্সট ফিলটাকে চাইলে আমরা অবশ্যই একটু চেঞ্জ করে নেব। তো যা যে কালার ভালো লাগবে অবশ্যই সে সেই কালার ইউজ করতে পারেন। তো আমরা এই জায়গায় বসিয়ে দিলাম এবং এই জায়গায় আমরা চাইলাম হয়তো এই সেপটির মধ্যে আমরা আবারও কিছু টেক্সট লিখবো বা আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি বা আমরা নর্মালি কোনো কন্ট্যাক্ট নাম্বার ইউজ করতে পারি বা ফেসবুক মেসেঞ্জারের আমরা ছবি ইউজ করতে পারি। তো এইভাবে চাইলে যে যেমন দরকার তেমনভাবেই ইউজ করতে পারবে। বা আমরা এই জায়গায় কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার জাস্ট দিয়ে দিলাম এবং এর ডান দিকে আমরা সিম্বলটিকে ইউজ করব। তো আবারও ইনসার্টে গেলাম, ওখান থেকে আমরা সেম সিম্বলে গেলাম, এই জায়গা থেকে আমরা এটিকে দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের সামনে কন্ট্যাক্ট নাম্বার সহ এবং এভাবে আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। তো বন্ধুরা, এবার যদি মনে হয় আমরা একই জিনিসকে পাশাপাশি বারবার বসাতে চাই, তার জন্য অবশ্যই আমাদের যেহেতু কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তো পুরোটিকে একদম কপি করার জন্য আমরা সিলেক্ট করে নিতে পারি এবং সিলেক্ট করে নেওয়ার পর আমরা এর উপরে ডুপ্লিকেট তৈরি করে নেব। সেক্ষেত্রে আমাদের কাছে কী হবে না, এর ওপর সুবিধা হবে। তো আমরা বা সিলেক্ট করে নিয়ে গ্রুপ করতে পারি, আমরা ফরম্যাটে গিয়ে ওখান থেকে গ্রুপ ইউজ করে নিলাম এবং এই জায়গায় যদি আমরা গ্রুপ করতে গিয়ে সমস্যা পড়ি, তো সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব, পুরো জিনিসটি একদম কপি হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এভাবে আমরা কমপ্লিট একটি ভিজিটিং কার্ড বা বিজনেস ভিজিটিং কার্ড চাইলে আমরা ইউজ করতে পারি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন, যাতে সবার আগে আপনারা ভিডিওগুলি পেতে পারেন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করবেন, যাতে সবার আগে আপনারা ভিডিওগুলো পেতে পারেন এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও উদ্বুদ্ধ করবে বাকি ভিডিওগুলো আনার জন্য। ধন্যবাদ সবাইকে।